আমি মাঠে চলে এসেছি আর মাঠে কাজ চলছে, মানে এবার রুমটা ঠিক করা হবে। তার জন্য যে বলছিলাম যে ডাস্টটা ফেলা হয়েছে, ডাস্টটা ভরা হয়নি, সে ডাস্টটা ভরছে দুজন, ডাস্ট ভরছে, অনেকটা হয়ে গেছে। চুলো করা হয়ে গেছে, কাল থেকে রেসিপি করার চিন্তা ভাবনা আছে, দেখি কত দূর কী হচ্ছে। ঠান্ডা ঠান্ডা দিন আছে, রোদ নেই সেরকম, কালকে রেসিপি করব। আমি তো আবার মাঠে চলে এসেছি, আর মেহেকের মজা দেখেন কি হওয়া, মাছ ধরেছে, মেয়ে বলছে পুকুরে ছাড়বো, পুকুরে ছাড়া লেগে নিয়ে এসেছে, পাথরও দিয়েছ, দেখা করলে কটা মাছ আছে, চলো আমাদের কাজ আমরা করি গা, আস্তে আস্তে যাবে। তখন তো আমাদের ঘর লেপা হয়নি, মানে ডাস্ট ভরতে অনেক দেরি হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া চলে এসেছি, এখন বাজছে 4:45, 4:45। এবার দেখি, আপনাদের রাঁধুনিদের সাথে নিয়ে এসেছি, আর ডাস্ট ভরাটো দেখিয়ে দিচ্ছি। এই যে না ভিজা তো ছিল, গরম হয়ে গেছে, লাগা ছিল, বাপরে বেড়েছে, তারপর গরম হাওয়া, এই যে ভরা হয়ে গেছে, আর 2 ইঞ্চি নিচু হয়েছে, তা কোনো অসুবিধা নাই, এরকম থাকলে কোনো অসুবিধা নেই নাকি, এখন এরকম দেখি ও বসিয়ে আর উঠবে না। এখানে তো চুলো হয়ে গেছে, ওই একই চুলো আপনাদের, এবার কাজে লেগে যাও, আমি এদিকে টুকটাক কাজলা করে নেবো আর তুমি এদিকে ছাঁচটা দিতে লাগো, আরও তো সাইকেলে কি রেখেছে, পয়সা নাকি আনতে গেল, আরম্ভ করে দাও, আরম্ভ করে দাও, কালকে রেসিপি করতেই হবে, সব রেসিপির জন্য অপেক্ষা করে বসে আছে। আরে সব বাপরে, মাঠে ছাগল চড়াইছে, কেউ মাথা চড়ছে, হ্যাঁ কেউ গল্প করছে, কেউ ঘাস কাটছে, চিন্তা সবারই আছে, ছাগল চড়াইছে ওটা চিন্তা লয়, ঠিক আছে আরম্ভ করে দাও তুমি। লাল মাটির ছাঁচ আরম্ভ হয়ে গেছে দেওয়া, অনেকটা দিয়ে দিয়েছে, তো
গোটাটা যখন হয়ে যাবে আর শুকিয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে। চুলোটা একটু পর দিবে, এরকম যখন এটা গোটাটাই ছাড়ি দেওয়া হয়ে যাবে তখন মনে হবে একেবারে মাটির মাটির দেওয়াল দেয় মনে হবে। এদিক থেকে ক্যামেরা হবে, আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে এরকম ভাবে রান্না হবে, আপনাদের রান্ধনি এখানে চুলার কাছে বসে থাকবে আর এখান থেকে ক্যামেরা হবে। এই ভিডিও যখন আপনারা দেখবেন তখন আমার রান্না চ্যানেলে মানে দেখতে পাবেন, মানে অনেক কটা রান্না ভিডিও দেখতে পাবে। এই সাইডে আকাশে কত চিল উঠছে, গ্রাম্য পরিবেশ কি সুন্দর চারিদিকে, পাখির আওয়াজ কোনো শব্দ নাই, চারিদিকে সবুজ। তাও তখন খরার সময়, বর্ষার সময় দেখে ভালো লাগবে আরো, সবুজের সমারোহ। ঠিক আছে, বিকলা ধরে তারপর একবার দেখে দেবো। মেঘের জন্য অন্ধকার হয়ে গেল, দেরি বেশি হয়নি, এই যে ছাঁচ দেওয়া হয়ে গেছে, এখন অতটা বুঝতে পারবেন না হয়তো, গোটাটা ছাঁচ দেওয়া হয়েছে। চলো মেহেক আর রিনিত আর বাড়ি চলে গেল, চলো। ঠিক আছে বাড়ি যাই তাহলে। এখন বাজে সন্ধে 7টা আর আজকের আবহাওয়া দেখেন কত সুন্দর, বাতাস দিচ্ছে আর তার সঙ্গে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একদম আবহাওয়া ঠান্ডা। এই যে কত সুন্দর বাতাস দিচ্ছে আর এই বৃষ্টি ছিটাগুলো আসছে, আরও বেশি ভালো লাগছে। বৃষ্টিগুলো হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঘরে বৃষ্টি ঢুকছে, তার জন্য জানলাটা লাগিয়ে দিই। এদিকে মনে হয় বৃষ্টির ছিট ঢুকবে না।